루희. হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। প্রীতি লাইফস্টাইলে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, যাব বিয়েতে। আর বৈশাখ মাসটা আমার জন্য খুবই একটা মানে শুভ মাস বলতে পারো। কিছুদিন আগে ননদের বিয়ে খেলাম, এখন যাচ্ছি আমার কাকাতো বোনের বিয়েতে আজকে। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো কিছুক্ষণ আগে রেডি হলাম, রেডি হয়ে বসে আছি। তো এখন বৃষ্টিটা দেখি একটু কম, তো এখন বেরিয়ে পড়ব। তো আমার বড় মেয়ে আমার মার সাথে গেছে, আমার বড় বোন তারাও গেছে। এখন আমরা তিনজন, আমার বর, আমার ছোট মেয়ে আর আমরা বাইকে করে যাব। তো যাই বিয়ে বাড়িতে, গিয়ে দেখি ওখানে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ছোট্ট একটা ব্লগ। তো চলো যাওয়া যাক। এ মাসে শুধু বিয়ে আর বিয়ে, বিয়ের নিমন্ত্রণ নেই। তো তাড়াতাড়ি বের হই, তো আবার বৃষ্টি চলে আসবে। তো যেই বৃষ্টিটা কমেছে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, কারণ আধা ঘন্টা ধরে রেডি হয়ে বসেছিলাম। তো এখন আছি রাস্তায়, আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু চলেও আসলাম বিয়েবাড়ি গেটের সামনে। 20 মিনিট টাইম লাগলো আসতে। তো এসেই কিন্তু গেটের সামনে একটু ফটো তুলে নিলাম, আর আমার ব্লগের জন্য একটু ভিডিও করে নিলাম, কারণ এই পাশটা একটু ফাঁকা ছিল। তো এখন ডুববো ভেতরের দিকে, আর আমার বোন মা তারা কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু চলে এসেছে। তো এখন আমরা ঢুকছি ভেতরে। তো ভেতরে ঢুকে কিছু ভিডিও করলাম, ফটো তুললাম। এদিকে গিয়ে দেখি বোন রেডি হচ্ছে, পার্লার থেকে লোকজন সাজাচ্ছে বোনকে। তো একটু পরে বোনের সাথে গিয়ে ভিডিও করব, ফটো তুলব। তো এই পাশটাতে অনেকক্ষণ সময় বসেছিলাম, এদিকে আমার মা, আমার দুই মেয়ে, ওইদিকে আমার ঠাকুরমা, তো সবাই বসে গল্প করছিল, তো আমিও বসেছিলাম। তো এই পাশটা একটু ভিডিও করে নিলাম। তো এখন যাব বোনের কাছে। তো এদিকে বোন একদম পুরোপুরি রেডি, তারপর বোনের সাথে বসে একটু ভিডিও করলাম, ফটো তুললাম, অনেকক্ষণ সময় গল্প করলাম সবাই মিলে। এখন আবার যাচ্ছি বাইরের দিকে, বাইরে গিয়ে বসলাম। তো সবাই চলে এসেছে, আর একটু পরেই কিন্তু বরযাত্রীও চলে আসবে, বর আসবে। তো এখন কিছুক্ষণ সময় এখানে বসে গল্প করছি সবাই মিলে।
তো তোমরা তো দেখতেই পেলে যে বর বর যাত্রী কিন্তু বাড়িতে চলে এসেছে। এখন আমরা বসে যাব খেতে, কারণ একটা বিশেষ কারণে বাড়িতে যেতে হবে এখনই। তো এই জন্য তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। এদিকে আমার ঠাকুরমাকে নিয়ে বসেছি, এদিকে আমার মা, দুই মেয়ে, আমার বোন, তারা সবাই খেতে বসে গেছি। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল যে বিয়েতে এসেছি আর বিয়েটা না দেখি যেতে হবে। এই প্রথম কোনো বিয়েতে এসে বিয়ে না দেখি চলে যেতে হবে, বিশেষ করে আপনজনদের বিয়েতে আসলে বিয়েটা না দেখে গেলে ভীষণ কষ্ট লাগে মনটা। তো কিছু করার নেই, এখন বাজে রাত্রি 11টা। তো আমি ভেবেছিলাম যে এমনি তো বেশি দেরি করব না, বিয়েটা হয়ে গেলে বিয়েটা দেখি তারপরেই চলে যাব। তো কি করব, যেতে তো হবেই, তার জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা না অনেকটাই ছোট হয়ে গেল, আমি নিজেও বিয়ে দেখতে পারলাম না আর তোমাদের সাথেও বিয়েটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ।